রায় স্বামীদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। কখন যে বউ কার সাথে পালিয়ে যায়, বহু স্বামীরা বড় অসহায়তের মধ্য দিয়ে দিন গুজরান করে চলেছেন। কেননা স্বামী সন্তান ফেলে পরপুরুষের সাথে পালিয়ে যাওয়াটা যেন অনেকটা ফ্যাশন হয়ে গেছে বলে মনে করছেন অনেকেই। রাজ্য জুড়েই ধুমে চলছে বউ পরায়ণের ঘটনা। জানা গেছে, পরকীয়া প্রেমের টানে ছেলে মেয়ে এবং স্বামীকে ফেলে পরপুরুষের হাত ধরে পালিয়ে গেল এক গৃহবধূ। ঘটনা সিপাহীজলা জেলার কমলাসাগর বিধানসভার মধুপুর স্কুলটিরা এলাকায়। পরবর্তী সময় বাধ্য হয়ে পালিয়ে যাওয়া স্ত্রীর বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করলেন ক্ষতিগ্রস্ত স্বামী। এই ঘটনাকে কেন্দ্র করে মধুপুর স্কুলটিরা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার বিবরণী প্রকাশ, গত 9 বছর পূর্বে মধুপুর স্কুলটিরা এলাকার রায়মোহন সরকারের ছেলে শিপুর সরকারের সাথে সামাজিকভাবে বিবাহ হয়, বক্সনগর বিলুয়াচল এলাকার মদন সরকারের কন্যা মামুন সরকারের সাথে। বিয়ের পর তাদের সংসারের চাকা কয়েক বছর খুব খোশ মেজাজেই ঘুরছিল, কিন্তু সেই মামুন সরকার স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের প্রতি আসক্ত হয়ে পড়ে বলে অভিযোগ। আর সেই ঘটনা স্বামী আজ করতে পারলে তা নিয়ে দুই পরিবারের মধ্যে দফায় দফায় সালিশি সভা হলেও সেই মামুন আর শোধরায়নি। এদিকে স্বামী শিপুর সরকারের অভিযোগ হলো তার স্ত্রীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার শ্বশুর মদন সরকার, শাশুড়ি ঝুলন সরকার, ভাই গোবিন্দ সরকার এবং মাসি দুলু সরকার। কিছুদিন পূর্বে ভাই গোবিন্দ সরকার মামুনকে একটি মোবাইল কিনে দেয়, তা নিয়েও তাদের সংসারে অনেক ঝামেলা হয়েছিল। মোদ্দা কথা, পরপুরুষের হাত ধরে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণভাবে মামুনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার মা বাবা, ভাই এবং মাসি। স্বামী শিপুর সরকারের আরও অভিযোগ হলো, একবার দুবার নয়, 7 থেকে 8 বার গৃহবধূ মামুন সরকার পালিয়ে গিয়েছিল ওই অবৈধ সম্পর্কের জেরে। এরপরেও বারবার গ্রহণ করলেও এইবার আর গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেননি স্বামী শিপুর সরকার। এদিকে গত শনিবার শিপুরবাবু যখন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান, তখন মামুন সরকার শ্বশুরকে বলে যে সে মধুপুর বাজার থেকে ফর্ম কিনে নিয়ে তা পূরণ করে পঞ্চায়েতে জমা দেবে। এরপর বেরিয়ে পড়ে মামুন। কিন্তু দুপুর যখন বিকেল হয়ে রাতে পরিণত হলো, এরপরেও মামুনের পাত্তা নাই। স্ত্রীর খোঁজ খবর না পেয়ে তার মোবাইলে ফোন করলেও সে কোনো কথা বলতে রাজি ছিল না বলে খবর। আমি বিয়ে করছি আজকে 9 বছর পূর্ণ হয়েছে। আমার বউ 9 বছর পরে আমার দুইটা ছেলে মেয়ে হয়েছে। মেয়েটা হলো 5-2 মাস বাকি আছে 8 বছর পূর্ণ হওয়ার, আর ছোটোটা আছে 3 মাস বাকি আছে 5 বছর পূর্ণ হওয়ার। তো আমার বউ ওখানে পরপুরুষের লোকের একটু জড়াইয়া পড়ছে। তারপরে আমি শ্বশুর শাশুড়ি জানাইছি, জানালে তারা উল্টা অ্যামাউন্ট রিলেকশন করে। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি সবাই জানে এই ব্যাপারটা। তারা মোবাইলে দাঁড়িয়ে মোবাইলেও কিনে দিচ্ছে। হ্যাঁ, মোবাইলে কিনে দিচ্ছে ওই ছেলের সাথে কথা বলার জন্য। মোবাইলে কিনে এসেছে, মোবাইলে নিয়ে এসে আমি ঝগড়া হয়েছি বাড়িতে। হ্যাঁ, বলি মোবাইলে ব্রেক কে এলো, তখন আমি তার মোবাইল ব্রেক নিচ্ছে না। হ্যাঁ, এরপর দিয়া গত শনিবারে দুপুর 10টার সময় আমার বাবাকে বলে কয়ে গেছে, ইয়াতে মধুপুর বাজারে একটা ফর্ম আনার জন্য, ফর্ম আনিয়ে পঞ্চায়েতে জমা দিব। হ্যাঁ, তো এই কথা কয়ে বাড়তে পারিল। আমি 2টার সময় বাড়িতে কাজে বাড়িতেছি, আয়েশা দেখি, আয়েশা বাবা কইছে বউ ইমজাদ গেছে, ওখানে আসে না। তো আমরা ওগুলো ফোন করলাম, দুইবার রিং হয়েছে, রিসিভ করছে না। 3 মাস মাত্র রিসিভ করে কইছে, আমি ফোন করি নাই নাম্বারে, আমি কই আসো তুমি বলো। ও তো এই আমি জাহান্নামে আছি। তারপরে আমি শ্বশুরকে জানালাম, তারও আঠা আইলো, আয়েশা তারা বলে রাত্রি সন্ধ্যা সবাইকে খুঁজছে, পাইছে না। হ্যাঁ, এরপরে আমি খুঁজতেছি। পরবর্তী সময় খবর নিয়ে স্বামী শিপুরবাবু জানতে পারেন যে তার শ্বশুরবাড়ির পাশেই এক বিবাহিত যুবকের হাত ধরে পালিয়ে গেছে মামুন। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় সেই যুবক ও বিবাহিত ও প্রেমিক যুবকের মাসির বাড়ি বগারবাসা এলাকা থেকে মামুনকে উদ্ধার করে নিয়ে আসে তার মা বাবা। সেই ঘটনা জানতে পেরে স্বামী শিপুর সরকার সিদ্ধান্ত নেন যে বারবার সেহেতু তার স্ত্রী পরপুরুষের হাত ধরে পালিয়ে যাচ্ছে, তাকে আর গ্রহণ করার কোনো ইচ্ছে নেই। পরের দিন রবিবার 4টার সময় তারা আমরা ফোন করে কইছে, পাইছে, ওই পাইছো? হ্যাঁ, মাসির বাড়িতে পাইছে, কইছে মাসির বাড়িতে পাইছো। তো আমি তো খবর লিখছি বগারবাসার থেকে আনছি, বগারবাসা যে ছেলের সাথে গেছে ছেলের মাসির বাড়ি থেকে আনছি, আর ছেলের বাড়ি আমার শ্বশুর বাড়ি লগে কোন জায়গা বিলোয়াচর। তারপর কি হয়েছে? তারপর তো এতটুকুই, আমি তো আর কিছু ছিলাম না, মহিলা মোর্চা সবাই জানাইলাম। আপনি কি জানেন? ওখানে আমি চাই তারা সুস্থ বিচার চাই, আর এই বউলে আমি তো রাখতাম না। পরপুরুষ হাত লেগে গেছে গা, হাত ধরে গেছে গা, তাহলে আমার দুটা বাচ্চা পালা দিয়ে গেছে গা। আগামীতে আসলে ওখানে কি হয় না ওই যদি মরে জায়গা, তাহলে আমারও তো দায়ী থাকবো নাকি? আমি দায়ী বিতেন থাকতাম চাই, আমার দুইটা ছেলে আছে, ছেলে মেয়ে দুজন আছে, দুজন মিলে সুন্দরভাবে সংসার করতাম চাই। থানা জানাচ্ছেন ব্যাপারটা? থানা জানাইছি। আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি মধুপুর স্কুলটিলা। আপনার নাম? আমার নাম শিপুল সরকার। নাম মিসেসের নাম কি? মামুন সরকার। তাদের সংসারে 8 বছরের একটি কন্যা সন্তান এবং প্রায় 3 বছরের এক ছেলে সন্তান রয়েছে। অথচ সবকিছু থাকার পরেও কোনো কিছু তোয়াক্কা না করে পালিয়ে গেল দুই সন্তানের জননী মামুন সরকার। ছি ছি রব পড়েছে গোটা এলাকায়।
নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।